করোনা ভাইরাস যে হারে ভারতবর্ষে প্রভাব বিস্তার করছে তাতে ভারত সরকার ঠিক করেছে আগামী 1 মে থেকে যাদের বয়স 18-এর ঊর্ধ্বে তাদের সবাইকেই টিকাকরণ করা হবে। টিকাকরণের ক্ষেত্রে আগে নির্দিষ্ট ভ্যাকসিন সেন্টারে আপনাকে নিজে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো, আবার কোথাও বা টোকেন সিস্টেম ছিল, কিন্তু এখন আপনি আপনার বাড়িতে বসেই আপনার নিজের স্মার্টফোন বা ল্যাপটপ থেকে খুব সহজেই ভ্যাকসিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। আজ অর্থাৎ 28 এপ্রিল বিকাল 4টে থেকে বুকিং প্রক্রিয়া চালু হয়ে গেছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী করে আপনারা আপনাদের নিজেদের ভ্যাকসিন আপনারা নিজেরাই বুকিং করতে পারবেন, তাও আবার বাড়িতে বসে কোনো লাইন বা কোনো টোকেন সিস্টেম ছাড়াই। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে বুকিংয়ের জন্য ল্যাপটপ ইউজ করছি, আপনারা স্মার্টফোনে করতে পারবেন। শুধুমাত্র গুগলে গিয়ে টাইপ করবেন COWIN, দেখবেন প্রথমেই COWIN পোর্টালটি চলে এসছে। দেখুন, এবার আমি পোর্টালটায় ক্লিক করে নেব। এবার রেজিস্টার সাইন ইন ইওর সেলফে ক্লিক করে নেব। পোর্টালটি লগ ইন হচ্ছে। এবার এখানে নিজের ফোন নাম্বারটা দিয়ে গেট ওটিপিতে ক্লিক করব। ওটিপিটি চলে এসছে, আমি এবার ওটিপিটি এন্টার করে নেব। ভেরিফাই অ্যান্ড প্রসেসে ক্লিক করব। এখানে দেখুন ক্লিয়ার করে মেনশন করা আছে যে আপনি একটি ফোন নাম্বার দিয়ে 4 জনের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। নিচে দেখুন নোট করে লেখা আছে এই অ্যাপয়েন্টমেন্টটি শুধুমাত্র 18 থেকে 44 বছর বয়সীদের জন্য। ভ্যাকসিন নেবার জন্য ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, যারা কোভ্যাকসিন নেবে তারা সেকেন্ড ডোজটি নেবে 18 থেকে 42 দিনের মধ্যে, এবং যারা কোভিশিল্ড নেবে তারা 28 থেকে 56 দিনের মধ্যে সেকেন্ড ডোজটি অবশ্যই তাদের হচ্ছে নিতে হবে। এবার রেজিস্টার মেম্বারের উপরে ক্লিক করতে হবে। এবার দেখুন ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট এবং পেনশন বইয়ের আপনারা ডিটেলস এখানে দিতে পারেন। আমি এখানে আমার আধার কার্ডের ডিটেলসটা বসিয়ে নিচ্ছি। দেখুন আধার কার্ডের সাথে যে নাম আছে ঠিক সেই নামটাই কিন্তু দিতে হবে, এবং বার্থের শুধুমাত্র ইয়ারটা আপনাকে এখানে পুট করতে হবে। এবার আমি সব কিছু দিয়ে এখানে এবার সাবমিটটা করে নিচ্ছি। রেজিস্টার করে ফেললাম, এবার শিডিউল করব। এবার দেখুন এখানে অ্যাপয়েন্টমেন্ট নট শিডিউল দেওয়া আছে, তো আমি এখানে শিডিউল নাওতে ক্লিক করলাম। এবার হচ্ছে আমি আমার এরিয়া পিনকোড বা ডিস্ট্রিক্ট লিখে সার্চ করতে পারি। আমি এখানে আমার পিনকোড লিখে সার্চ করলাম, কিন্তু দেখুন এখানে দেখছে যে নো ভ্যাকসিন সেন্টার অ্যাভেলেবেল। আই থিঙ্ক এটা 1 তারিখের পরের থেকে হয়তো এখানে বিভিন্ন সেন্টারগুলো হয়তো দেখাবে, সেটা গভর্নমেন্ট বা প্রাইভেট হসপিটাল, আপনাকে আপনি যেখানে খুশি সেখানে আপনি হচ্ছে বুক করতে পারবেন। এবার দেখুন এখানে অ্যাড মেম্বারে একটু অপশান আছে, এখানে আপনি আপনার ফোন নাম্বারের সাথে আপনার বাড়ির আর কোনো আর বাকি 3টে মেম্বারকে কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন সেম একই প্রসিডিওরে। আর আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে আগে যেরকম নিয়ম ছিল যে আপনি যদি প্রাইভেট হসপিটাল থেকে নেন তাহলে আপনাকে 250 টাকা চার্জ দিতে হতো, কিন্তু এখন কিন্তু নিয়মটা কিন্তু পুরো পাল্টে গেছে। এখন প্রাইভেট হসপিটাল হচ্ছে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবে যেই ইনস্টিটিউট বা যে কোম্পানি ভ্যাকসিনটা বানাচ্ছে তাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবে, এবং ভ্যাকসিনের দামটা কিন্তু ওই হসপিটালই কিন্তু ঠিক করবে, এখানে কিন্তু গভর্নমেন্টের কোনো হাত থাকবে না। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনারা সবাই এই ভ্যাকসিনটার জন্য রেজিস্ট্রেশন অবশ্যই করে নেবেন।